দেখুন, আজকে দিদির দুধ কর্মসূচি হলো, সেই কর্মসূচিতে এখানে উপস্থিত ছিল আমাদের এমপি কাকলি ভদ্রস্থিতা, এমএলএ দেওঙ্গা রহিমা মণ্ডল থেকে শুরু করে আমাদের এখানকার শুধু তিনজন পঞ্চায়েত সদস্য ছিল, আর ছিল হচ্ছে আমাদের যে চাপিয়ে দেওয়া অঞ্চল সভাপতি সে ছিল, আর দেওঙ্গার ব্লকের সভাপতি ছিল, কোটার কর্মাধ্যক্ষ ছিল, কিন্তু আমার পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে বাসু মল্লিকও ডাক পায়নি, এবং আমার যে 22 জন মেম্বার আছে তাদের কাউকে ডাকা হয়, শুধু ওই বাইরের কয়েকজনাকে নিয়ে আমাদের ওই এমপি এবং এমএলএ যে রহিমা মণ্ডল তারাই প্রোগ্রামটাকে পড়ে গেল, এবং আমি জানি আমার পঞ্চায়েতে আসবে, আমাদের হয়তো অপছন্দ হতে পারে কিন্তু পঞ্চায়েতের যে প্রোগ্রামটা সেইটা অন্তত করবে, করলে আমরা এখানে বসে তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসতে পারতাম, কিন্তু সেটা যখন হলো না তখন আমার পঞ্চায়েতের সকল সদস্য মিলে সিদ্ধান্ত নিল দলের কাছে একটা বার্তা দেওয়ার দরকার আছে, এবং আমরা যে এতদিন ধরে আমাদের এইভাবে অবহেলা করা হচ্ছে পঞ্চায়েতের সদস্য হওয়া সত্ত্বেও প্রধান উপপ্রধান আমাদের এইভাবে বাদ দিয়ে সব কর্মসূচি নেওয়া হচ্ছে কদম্ব গাছে, পঞ্চায়েতে ওই 4 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা আর এদিক সেদিক বাইরের কিছু নেতৃত্ব এনে এখানে প্রোগ্রামগুলো করা হয়, সেই জায়গায় আমাদের মূল ক্ষোভ যে আমরা দলীয় কর্মসূচিতে কেন আমাদের ডাকা হয় না, সে কারণে সেই কারণেই আমরা এই আজকে সিদ্ধান্ত আসতে বাধ্য হই। কি সিদ্ধান্ত নিলেন? যে আমরা দলীয় সদস্য পদ থেকে আমরা আজকে সামনে তো পঞ্চায়েত নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করবে দল বিচার করবে কি করবে না করবে, কারণ আমরা তো দলকে বারংবার জানিয়েছি এখনো পর্যন্ত তো কোনো রেজাল্ট পাইনি, এবার আগামী দিন নিশ্চয়ই আমরা আমাদের পরিস্থিতি পরিবেশের দিকে লক্ষ্য রেখে আগামী দিনে, তাহলে আজকে কি সুরক্ষা কবচ প্রোগ্রাম হলো? আমার তো মনে হয় এটা সুরক্ষা কবচ প্রোগ্রাম কি করে বলা যায়, আমার সভাপতি বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন, তাকে তো অশ্রাব্য ভাষায় ওখানে গেছে মানে ভাষা প্রয়োগ করা হয়েছে, প্লাস তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, তাহলে কি সেখানে আমার এমপি রয়েছে, এমএলএ রয়েছে, বড় বড় নেতৃত্ব রয়েছে তাদের সামনে, এটা বাগানবাড়িতে কি হলো, এবং এখানে একটা আমার বাড়ির সামনে একটা বাগানবাড়ি আছে রেশমিকা গার্ডেন, ওখানে বসে দেখলাম ওখানে বসেই কি কর্মী সভা হয়েছে সব ফেসবুকে দেখতে পেলাম, ওখানে বসেই সব কর্মসূচি করে আমি জানি 3টের সময় পঞ্চায়েতে আসবে, কিন্তু পঞ্চায়েতে তারা ঢুকলো না, এখান থেকে হুইটার বাজিয়ে বাজিয়ে গাড়ি চলে গেছে। তাহলে আজকে কতজনের মধ্যে কতজন পদত্যাগ করলেন? আমাদের তারা কি করলেন? তারা আজকে দলীয় সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। মোট কতজনের মধ্যে? আমাদের 26 জনা আমাদের দলীয় পদকে জেতা, তার মধ্যে 22 জন। আপনার নাম দেখে? আমার নাম গৌতম পাল, প্রধান কদম্ব গাছি। মূল কারণ হচ্ছে কদম্বগাছিতে পঞ্চায়েত ভোটের পরে যারা নির্দল সমর্থন করেছিল 21 সালে বিধানসভা ভোটে যারা আইএসএফ কে সমর্থন করেছিল, দল কাউকে বা কাউকে না জানিয়ে, দলের নয় কিছু হয়তো কাউ বা কারা করেছে এটা বলতে পারবো না, তারা হয়ে কদম্বগাছির অঞ্চল প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছিল, কদম্বগাছি যে অঞ্চল প্রেসিডেন্টকে আমরা মানি না সেই অঞ্চল প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের টোটাল মেম্বারদের 23টা আমরা তৃণমূল কংগ্রেসের 26টা মেম্বার আছি, 23টা মেম্বারের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, আমাদের যুব তৃণমূল কংগ্রেস, মাদার তৃণমূল কংগ্রেস, ছাত্র পরিষদ, আমাদের যারা মহিলা সংখ্যালঘু সেল আমাদের সঙ্গে কোনো প্রধান উপপ্রধানের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নয়, উচ্চ নেতৃত্বকে আমরা বারবার জানিয়েছি, আমাদের সাংসদ সবাইকে আমরা জানিয়েছি, সাংসদ থেকে শুরু করে আমাদের খাদ্যমন্ত্রী, এমএলএ থেকে শুরু করে রথিন্দা থেকে শুরু করে আমরা সবাইকে জানিয়েছি, আমাদেরকে সুরাহা দেইনি, এবং আমাদেরকে একটা কাজ দিয়ে বসিয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে আইপ্যাক, আমরা জানিও না আইপ্যাক আদেও কদম্বগাছি সম্পর্কে তাদের কাছে কি ধারণা আছে, উচ্চ নেতৃত্বের কাছে আমাদের করজোরে অনুরোধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি হস্তক্ষেপ। এই যে যার কথা বললেন ব্লক সভাপতি, ব্লক না অঞ্চল সভাপতি, অঞ্চল সভাপতি, সেই অঞ্চল সভাপতি কোন দলের? আপনি বললেন আইএসএফ করতেন, উনি তো তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত মেম্বার, তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা পঞ্চায়েত মেম্বার, তিনি আইএসএফ কে লিড করিয়েছে পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে, সেটা রহিমা মণ্ডলের নখদর্পণে আছেন, আমাদের বিধায়ক সেটা উনি প্রচার করতে আসছেন, উনি জানে, কারণ আমাদেরকে কদম্বগাছি থেকে লিড কমানোর জন্য বলা হচ্ছিল যে ওরা আমাদের লিড কমিয়ে দিলে আমরা নেতা থাকতে পারবো, মানে আমরা যারা নেতৃত্ব দিই। তারা কি তৃণমূলের মিটিং?
না বি টিম নয়, বি টিম মানে তারা এখন যদি বি টিম বলে থাকে এই যে আজকে সাংবাদিকরা বলছেন বি টিম এখন তারা এখানে আদেও তারা তৃণমূলটা করছে তৃণমূল মণ্ডলী তো এখন কাকুলিগঞ্জ দস্তিদারের সাথে না কাকুলিগঞ্জ দস্তিদারের সঙ্গে থাকতে পারে তিনি আমাদের সাংসদ তার সাথে থাকতে পারে সেটা অত বড় লেভেলের আমরা নই আমরা গ্রাউন্ড রাজনীতি করে আজকে আপনারা সুরক্ষা কবে যে ঢাকা হলো না কেন ঢাকা হলো না কেন হয়তো আমাদেরকে গ্রহণযোগ্যতা নেই আমাদের হয়তো মানুষ চাইছে না আমাদের গ্রহণযোগ্যতা কমে গেছে তাহলে এটা যে প্রয়োজন নেই আমরা হয়তো প্রয়োজন নেই আপনি যার কথা বলছেন আপনারা খুব জানাচ্ছেন খুব জানাচ্ছি একদম তার জন্য তো রিজাইন রিজাইন দিয়েছি ম্যাডামকে দেব বলে ম্যাডাম এখানে আসেননি আমাদের পঞ্চায়েত সংকল্প ছিল সেখানে ম্যাডাম আসেননি কাকুলি ম্যাডাম আমরা বর্তমানে তৃণমূল ভবনে এটাকে জমা দেব তার পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো আমরা ব্লক অফিসেও জমা ২৬ জনের মধ্যে ২৩ জন তৃণমূল কংগ্রেসের মেম্বার প্রতীকে জেতা ২৩ জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা মেম্বার প্রধান উপপ্রধান সহ এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্চল সভাপতি তৃণমূল ভবনে পাঠাবো এটাকে কারণ ম্যাডাম এখানে আসেনি ম্যাডামকে আমরা পোস্ট করব কাকুলি ম্যাডামকে তিনি হচ্ছেন আমাদের সংসদীয় সভাপতি এই জেলা আমাদের তো মান্যতা দিতে হবে তাদেরকে তাদেরকে আগে পাঠাবো আপনারা যার কথা বললেন সেই অঞ্চল সভাপতি এবং রহিমা মণ্ডল তারা আজকে ওই যে বাগানবাড়ি আপনাদের এখান থেকে হিলছুলা দূরত্বে সেখানে একসাথে ছিল একটা কথা বলি যদি আমরা দিদির সুরক্ষা কবচ কর্মসূচি যদি অরিজিনাল সুরক্ষা কবচ কর্মসূচি হয় তাহলে সেটা হচ্ছে ওনারা যারা কভার করেছে আপনারা মিডিয়া জানেন ২০% ওনারা কভার করতে পারেনি যেখানে ৭০% আমরা একটা দিয়েছিলাম সেই আমাদেরকে কোনো মান্যতা দেওয়া হয়নি আমাদের কাছেও লিস্ট ছিল আমাদের কাছেও একটা এসেছিল সেটা কে বা কারা কেটেছে আমরা বলতে পারবো না কারণ কদমবগাছি পঞ্চায়েত এলাকায় হলো অথচ পঞ্চায়েত আপনাদের ডাকলো না বলতে পারবো না কারণ ডাকলো কোটরা থেকে এলো আপনার দেবঙ্গা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি এলো কারণ হচ্ছে দেখুন পঞ্চায়েত এখানে লেখা আছে পঞ্চায়েত সংকল্প জনসংযোগ পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি কিন্তু হলো কথা একটা বাগানবাড়ি এটাই আমাদের কাছে ব্যতীত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার বয় হিসেবে আমাদের আজকে একটা আঘাতের দিন শিডিউল ফলো করা হয়নি শিডিউল ফলো করলে আমাদের পঞ্চায়েতে আসতো নয়ন সত্তর মাহবুব হাসান নয়ন সভাপতি কদমবগাছি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য